চোখ খুলে দিছে আসলেই তো আজ আমি চেয়ারে বসি কালকে বসার কোনো গ্যারান্টি নাই এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন জোর করে থাকতে গেলে থাকা যাবে না ওমর চোখের পানি সিরাবু বায়দেবনু জাররার জন্য কান্না করলেন আল্লাহর ভয় তাকওয়া না থাকলে গুলো সম্ভব না ও কদম তুলি কেরানি মুসলমান বাবারা ও কলিজার টুকরা যুবকেরা আজকে কত কষ্ট ওলামায়ে কেরাম করেন এর ঋণ আদায় করতে পারবা না রাগ করো আর যা করো বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা ওলামায়ে কেরামরা একটা গালি তোমাকে দেয় না এই যে এত চিল্লায় বয়ান করতেছি কত কষ্ট টাইম মতো খানা নাই নাই ঘুম এতটা মাঝে আবার বয়ান চিল্লায়া চিল্লায়া বয়ান কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই এত কষ্টের কথা এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি না সবাই আমার দলে আসুক আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই আমি কিন্তু বলি না এই যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবি হাতে নাও বলছি তুমি চরম নাই না গেলে নামে যাবা বলি নাই তুমি তাপলিক না করলে নামে যেতে হবে বলি নাই অযুব স্কুল কলেজ সারিয়া কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাস দিয়া কলিজা দিয়া দোয়া দিয়া বলতে চাই এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না অচুব রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাইয়া নবী অসহায় চারোদিকে রসুলের দুশ্মন আর আক্রমণ আমার নবী দোয়া করলে ওহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত কিন্তু সেই নবী বলেন ও যুবকেরা আমি মুহাম্মদের এত কষ্ট এত কষ্ট এত কষ্টের জীবন আমার আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বসীভূত হইয়া আমাকে শিয়াবে আবু তালিমের মধ্যে গৃহবন্দী করে তিনটা বছর রেখেছে আমাকে পানি দেয় না খানা দেয় না আমি আল্লাহর এত পেয়ারা গোলাম আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় আমার বিরোধিতা করেছে যারা পুরা আর আমি মোহাম্মদের উপকার করেছে যারা তারা যুবক যুবকেরা আমার উপকার করেছে পুরারা আমার বিরোধিতা করেছে ও যুবক বাবা আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন রহমতের নবী উপকার করেছে যুবক ও যুবক বাবা তুমি কি উপকার করলা রহমতের নবীর তুমি মুসলমান আমিও মুসলমান তোমার পাও ধৈরে ধৈরে বয়ান করি নামাজের কথা বলি তুমি নামাজ পড়তে চাও না আর আমি নামাজ ছাড়তে চাই না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী নাকি আলাদা তোমার আমার ধর্ম এক তোমার আমার কাবা এক তোমার আমার কোরআন এক হাদিস তোমার আমার কালেমা এক দুনিয়াতে আর এক মরণকালে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব রিকশাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার হবে এক রকম যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন কে হুজুর কি হুজুর না কে মালিক কে গোলাম কে ডাক্তার কি রুগী কে ইমাম কি মুক্তাদি সবার বেলায় কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাও থাকবে না রে বাবা সব আজকে আমি বক্তা বক্তা হইয়া কত ভাব দেখাই তুমি শ্রোতা তুমি ডাক্তার হইয়া ভাবে আসো আমি রুগী হইয়া কষ্ট পাই কিন্তু ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে মালিকের লাশটা যেমন পরে থাকবে গোলামের লাশটাও তেমন পরে থাকবে ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে মোক্তাদির লাশটাও তেমন থাকবে সবার বেলায় তিনটা সাদা কাফন কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুলিল আদামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে ও ফেরেশতা এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন এই না ফারমান এই বেনামাজির কবর জাহান নামের সাথে রাস্তা খুলে দাও ও যুব আমি আজকে তোমার মতো প্যান্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু বাবা আজকে ত্রুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না কারণে যে যৌবনের বাপ চলে যায় তাও বুঝি জামার কারণে গরম লাগে তাও বুঝি এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম এরপরও কেন টুপি সারি না কেন দাড়ি ফালাই না কেন বেপরদায় চলি না তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে ও বাবা কারণটা কি তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক মরণ এক কাফন এক কালার কবরের প্রশ্ন এক এরপরও কেন তুমি ওলামায়ে কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা থাকলে বলো যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা এখন আমি দাড়িটা কেটে ফেলবো নামাজ বাদ দিয়া ল্যাংটা নাচ গান করবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল এ শুধু তাই না ও যুব সবাই যে খারাপ তাও না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় নেই স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার করো আছে না নাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায়া দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরে আছে নামাজ পড়ে আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না আল্লাহর কোরআন সত্য ওরে আমার তো কোনো আমল নাই ওরে যারা আমল ওয়ালা একুরেট আল্লাহ পাক কবুলিয়াতের গ্যারান্টি কাট পাঠাইয়া দিছেন সাহাবায়ে কেরামদের তাদের এত সুন্দর আমল আবু বকর ওমর ওসমানের এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাকওয়া এত সুন্দর তাদের এখলাস এত সুন্দর কোরআনের তেলাওয়াত এত সুন্দর জিকির এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়া ও সারা জিন্দেগি শুধু কান্না আর কান্না নবী বলেন আমি একদিন রাতের বেলা শুনি আমার হুজুরার পাশেই তো মসজিদে নববি আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে আমি দেখলাম আমার মস কেউ না আমার মাওলা যাকে জান্নাতের টিকিট দিছে আমার হাতে গড়া সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী সইতে না বাইরা বের হয়ে গেলাম আমি আবু বাকর কে জিজ্ঞাসা করলাম আবু বাকে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্না করতেছে আবু বাকার বলেন ইয়ার আল্লাহ আল্লাহর আদালতে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয় আমি নামাজে দাঁড়ায় একান্তেছি নবী বলেন আবু বকার জান্নাতি সাহাবিদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন আবার ভয় কিসের আবু বাকার বলেন ও নবী যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসরের মাঠের আম্মা জানা এসা বলেন রহমতের নবীও কানতেছেন কবরের ভয় ভয় জমিন নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষেরা আম্মা জানা এসা বলেন নবী হাসুরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না সরম পাবে না বলেন শরম পাবে দূরের কথা এমন আজাব শুরু হয়ে যাবে একদিকে গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে রহমতের নবী বলতেছেন আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ লিমানিল কহা

আজরাইল যখন এসে যাবে কেউ নাই তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আর নাম্বার মোবাইলে রাই খেলাভ নাই মামার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আর হাতে দিয়া বলবে এটার মালিক আমি আমার মোবাইলটা আর একজনের হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে এক বাড়ির মালিক আমি আমারে তিনটা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই সাথী নাই কোনো আপন কেউ নাই আমার মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা কোথায় বন্ধু কই এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার পাথর আর মাটি ওই কবর দেইকা উসমান রদি আল্লাহ তালু কান্না করেন ওসমান আপনি জান্নাতি সাহাবি কান্দেন কেন বলে অন্ধকার কবরে গিয়া যদি তিনটা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে ও কবরের মাটি এই নফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি চাপ সহ্য সাহায্য করতে পারবি না রে যুব সইতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব হাসুরের ময়দানে জাহান নামের গরম কেমনে সহ্য করবা সাহাবা একেরাম যদি এত আমল তাকুয়া নিয়েও কান্না করতে পারেন ওমরের মতো বান্দা কানতে পারেন তুমি আমি তো যা করি আমল নাই নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই ও ও দাড়িওয়ালা দাড়ি কামানেওয়ালা ভাইরা বেপরদাওয়ালা ভাইরা ও পর্দার আলের মা বোনেরা ও বিধবা বাবাজিরা দুনিয়াটা কিছু না রে বাবা সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরি যে মরিয়া যাওয়ার কথা অতছো তোমার আমার চোখে পানি নাই অন্যরা যদি কান্না করে তাও তুমি পছন্দ করনারে বাবা এখনো সময় আছে দুইটা চোখ বন্ধ করে মরনের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে হে ও দয়ার মালি তুমি এত বড় দয়াময় আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন আনন্দ করলেন আমি কত পবিত্র আজকে আমি এতটাই গুনার কারণে না আমার গুনার কথা আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার পরিবারের কেউ জানে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড় উপরে আর বড় নাই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে এই হাফিজুর রহমান তুমি যত বড় বক্তা দাবি করো না কেন তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না তুমি মুজাদ্দিদ আলফেসানির মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারব না হাটাজারির হুজুরের সমান হতে পারব না খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লার সমতুল্য হতে পারব না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লার সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না এবার আমগো চ্যাপ্টার বাদ আমগু পরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবায়কেরামের মানদণ্ডের কিনারায় নেই সাহাবাদের হাজার বাগের এক বাঘও তারা হতে পারবে না আবু বকরের মতো হতে পারবে না সাহাবায়কেরামের এত সুন্দর এলিম এত সুন্দর আমল এত সুন্দর তা এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের পরহেজগারী এর হাজার কোটি ভাগের এক ভাগ তুলনা কারো সাথে চলবে না এবার আসেন সাহাবাদের কেউ যদি আবার ওজন দেওয়া হয় ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয় আমার নবীজির সমতুল্য কখনো হবে না এলমেরা যা যুকারুদান বেহসা খলকীরা দাদন জবাব বাসও হপনাদারত দোস্ত খলকাজার রা নিতে ই খসলতে একি দিন দারে রা আপনাদের কদম তলি থানায় ধনী আছে না নাই ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও কা আমার ভিতরে টাকার গরম টাকায় কথা কয় কে কথা কয় আমি কথা বলি না টাকায় কথা বলে আর আর টাকা নাই হেও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কি উত্তর টাকা নাই তুই তো ফকির তুই কেন গরম কথা কও কা আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় はい。 আর এক দলের ক্ষমতাও নাই টাকাও নাই কিউ তুমি আবার এত কেনার কথা হয় আমার শিক্ষার গরম আছে একটা মূর্খর সামনে আমার পাওয়ার বেশি টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা আসেনি কয় নাই টাকা আসেনি কয় নাই শিক্ষা কয় না কদস্থ দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম তুলির সিভার মধ্যে দাঁড়ায়া আমার টাকার যদিও নাই ক্ষমতার গরম যদিও নাই শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো জন্মগত একটা রক্তের কিসের গরম 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 আওয়াজ কিন্তু কদম তুলি টাকাওয়ালা গরম ভাব লয়ে পায়ের উপরে পাও ফালায় বিরিডানে গরম ভাব কিও ভাই আপনার এত গরম কেন কয় কদম তলির আমি সেরা তুমি এখানে বড় দাবি করলে কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ সেখানে আরো বড় গরম আছে সে গাঁজা খায় মদের বোতল নিয়ে বসে আছে কি তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনির গরম আছে না নাই সালমান এফ রহমান সাহেব বড় ধনী আরো 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 কতজন বড় ধনী টাকার পাওয়ার বড় একজন ধনী বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন ভারতের কাছে তোমার বড় টিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য সেখানে তোমার বড়র বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও আমার আল্লাহর বরাতের সামনে টিকবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাসি সবাই কৃণা করে হৃদয়ে রহমত আদা বড় রাই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে ভোগ বাড়ি গারি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব ওই বড় কি টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায় দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড় সেরে পালাইতে হয় ঠিক নি ওই কোনো দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানী জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যৎ তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল আহলে হা এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবকদের ও কদম তলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মা রাজি হও বলো পাও দড়ি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করি একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা ও যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপ একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া স্বার্থে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য শুধু কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয় এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ ঠিক নি যত বন্ধু পাইছো তোমার টেলিফোন না করে ঘুমায় না ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি সবাই মিলে তোমার গলায় চুরি ধরে মেরে ফেললো এজন্য আমি কসম কয়া বললাম জমিনে যত বন্ধু পেয়েছ যুবক বাবারা সব বন্ধু হলো স্বার্থপর একটাও লুভী স্বার্থ ছাড়া কেউ নাই হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা

বাংলাদেশের তাজা ঘটনা আপন বাবা আপন মাইয়াটারে রাস্তা ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয় মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান আরো জোরে বলেন এজন্য আল্লাহর কসম করে বলি রে যুব জমিনে যত বন্ধু পেয়েছ সব হলো স্বার্থপর তবে আল্লাহর কসম তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র ওলামায় কেরা কি পরিমাণ আমাকে গালি দাও আমরা কানে শুনি কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখা লেখি করো তাও জানি ইমাম সাপ মসজিদে ক্ষেতমত করেন বেতন কত গ্রামে পাঁচ হাজার ছয় মাস বাকি শহর একটু বেশি তাও কিন্তু পাঁচ দশ পনেরো হাজার একজনে দেয় না সভাপতির এত পাওয়ার কেন কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত ইমামরে কয় একশো টাকা কত দেয় সেক্রেটারি কত কয় পঞ্চাশ বাকি আছে নি কয় এগারো মাস ঠিক নি ইমাম সাহ এক অক্ত নামাজে নাই দরজার সামনে একজন জিগা ইমাম সাহ গেছিলেন কই ইমাম খা আপনি কে কামি রিক্সা ড্রাইভার তুমি আমারে জিগাও কেন পাওয়ার কি কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এর একটা পাওয়ার আছে আলেমদের উপরে যেই জুলুম আর অত্যাচার মানসিক ভাবে জাতি করে এটা ভাষা নাই বুঝাবার কিন্তু আল্লাহর কসম করে বলেছি আলেমদের মতো যেমন তোমাদের এই জীবনে স্বার্থহীন বন্ধু নাই আর এই দুনিয়ায় তোমাকে যা দিয়েছে সব আবার উশল করে নিছি পাঁচ টাকা দিলে পাঁচ হাজার নিয়ে গেছে তোমারে বাড়ি কইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছে দুনিয়াতে যে যা দিছে উশল কইরা নিয়ে গেছে মসজিদে যদি পঞ্চাশ লাখ টাকা দেয় চায়ের দোকানে বয়া মোস্তাওয়ায় আর বাহাদুরি করে মসজিদ আমি কইরা দিছি ঠিক নি কিন্তু ওলামাই কেরাম দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট কই ছেলে কই মেয়ে কই ভাবি কই ঘর কিসের করুণা কিসের রাতের অন্ধকার আল্লার কছো হোলামায়কের আমি জাদিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে এই দেশকে যা দিয়েছে জমিনে কোনো নেতা উন্নত রেখেই গুলি দিতে পারে না সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে বাহিনী ঠিক নেই বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে অস্ত্র দিয়েছে রাইফেল দিয়ে দিছে ক্ষমতা দিয়ে দিছে পাওয়ার দুর্নীতি বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো জুলুম বন্ধ করো মদের আড্ডা বন্ধ করো নেশাগ্রস্ত বন্ধ করো সাবান বন্ধ করো সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল দুর্নীতি বন্ধ হলো সোনার বাংলায় বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই বরং চ্যাম্পিয়ন হয়েছে সমাজে জুলুম বন্ধ হয় নাই হয়েছে একদল কাছি জুলুম গেছি কয় না ঘরের ভিতরে আগুন লাগাই লোকে দোকানে ডাকাতি হয় কেন গেল জুলুম বন্ধ হলো না দুর্নীতি বন্ধ হলো না একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুব তাকাইয়া দেখ এই দেশের ওলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায় মসজিদের বেতন ঠিক মতো পায় না কোনো দ্বন্দ্ব নাই গালি নেই কোনো মানব বন্ধন নাই কারো বিরুদ্ধে কোনো পটোয়াও করে না গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায় মন খুইলা হাসি মুখে সালাম দেই কথা বলি আল্লাহর পান্দারা এই হোলা কেরামরা আমরা নাই রাত নাই এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে দাওয়াত দাওয়া আসো কল্যাণের পথে আসো মা বাবার সাথে বেয়াদুবি করবা না অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না ভাইয়ের হক নষ্ট করবা না কারো উপরে কোনো জুলুম করবা না গালি দিবা না মিথ্যা বলবা না যেটা সরকারের কোটি টাকা তৈরি করা বাহিনী পারে নাই এর থেকে বেশি আলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে বহু ডাকাত কেরামের সোহবত নিয়া আজকে পাঁচ নামাজি মদের আড্ডার থেকে ফিরিয়া এখন বেলার নামাজি লক্ষ লক্ষ পথ মানুষ আল্লাহর পথে চলে দিনের পথে চলে জুলুম করে না মিথ্যা বলে না কারো হাব নষ্ট করে না আগে করত এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই এদের পেছনে একমাত্র অবদান হলো ওলামাই লেখা লেখি করেছ কি লাভ হয়েছে তোমার কোনো লাভ হয় নাই বরং তোমার কপাল পুড়ে গেছে তোমার কপাল পুড়ে গেছে এত সুন্দর আয়োজন হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনা যাতে দোয়া করে তোমার চোখে বানি নেই তোমার চোখে পানি নাই কেন এর একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছি এই জন্য আমার একটা দাবি আমি এই এক সপ্তাহ ধরে সবাইকে বলতেছি বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি 10200 300 700 500 টাকাও যদি খরচ হয় আগামী কালকে তোমরা একটা ব্যানার টানাও রাস্তার মোড়ে মোড়ে লিখে দাও এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিস্বার্থ উলামায়ে আহলে হাকিক লিখে দাও এছাড়া তোমাদের আপন বন্ধু নেই দোয়ার মেলায় আলেম কলিজা দিয়ে দোয়া করে ব্যবসায়ীর জন্য দোয়া করে অসুস্থ রোগীর জন্য দোয়া করে কবর অলার জন্য দোয়া করে এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমরা উলামায়ে কেরাম সারা আর শান্তির পথ খুঁজে পাইবে না কারণ নবী আর আসবেন না সাহাবায়ে کرام আসবেন না এই বললেই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে তাদের বন্ধু হইয়া চলো কুনু সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না যার সর্বসাইড সততায় ভরা সততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে লেনদেনের ভেতরে সততা জবানের ওয়াদায় সততা আখলাকের সততা তার সব ক্ষেত্রে সততা আমলে এখলাসে সততা আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ রহমাতুল্লিন আলম আলামিন কেমন মায়ার নবী আমার যেই নবীর তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন সত্যবাদী নবী যেই রহমতের নবী আমার একটা গালি কাউকে দেন নাই গালি দিবে দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরও আশ্চর্য কথা মায়ার নবী কোনো দিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আর জিজ্ঞেস করে আর ওই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই ও যুবক আল্লাহর গোলাম যদি নবীরে চিনতে পারতে যুব দলের মোহাব্বাত নিয়া রাস্তায় মিছিল করো নে তার পক্ষে মিছিল করো আমার নবীরে যারা গালি দেয় তাদের প্রথ্যে কেন তুমি রাস্তায় দাঁড়াও না যদি তুমি নবীর মায়া মোহাব্বত নিয়া রাস্তায় দাঁড়াইতা এই সোনার বাংলায় নবীর দুশমন কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না তুকু যাও সুন্নতে আহমদ কুজা যা পা মোহাম্মদ কেবুত নেবতোরা মন হাপা সুন্নতি কৌলে রসুল মজদায় কানি হম কুন কবু এরেন বিরুমত তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন ওলামায় কেরাম লাগবেনি জরে বলেন যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না কোনো মুরুব্বি লাগে না আল্লাহর কসম তাদের দুনিয়াও বরবাদ বড় কালো বরবাদ একটু খেয়াল করেন তো এখন যারা ইদানিংকালে ফেসবুকে উল্টা পাল্টা লেখে ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বি নেই যেটির মুরব্বি নেই এটি বেয়াদব মুরব্বি মানে এটি কি বলেন বেয়াদব লিকুলিশাই ইনজিনাতুল ফিলরা ওয়সিনাতুল মারইতামামিল আদাবি আল খোদা খা হি মে তৌফিক এ আদব মাহরুম গাসত আজ ফযলে রব এই মিয়া ছাত্রজনতার আন্দোলন হইছে না ভালো করে খেয়াল করবেন প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন ভুল হলে ধরায় দিবেন বিশেষ করে ওলামায়াম ছাত্র জনতার আন্দোলন ভালো করে এখানে জনতা ছিল অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মনে এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়ে সফলতা আনতে পারে নাই পেছনে পরামর্শ দিয়ে ছিল মুরুব্বীরা মুরব্বীদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে করলে কপাল ভরে যাবে কপাল একটা গরুর গলায় রশি লাগানো মালিক ধরে রাখছে গরুটা যখন অন্যের ফসলে মুখ লাগায় মালিক রশি ধরে টান দেয় আর খাইতে পারে না ঠিক যারা মুরব্বি মেনে চলে আল্লাহর প্রিয় বান্দাদের তাদের নজর নিয়ে চলে তারা উল্টা পাল্টা করতে পারে না করলেই পেছন থেকে টান দেয় এই বক্তব্যটা কেন দিলি তাড়াতাড়ি ঠিক নি আমার এত ভক্ত এত কিছু আমি নিজেরটা নিজে খাই নিজের দৌড়ার নিজে দৌড়াই আমি যদি এখন মনে করি আমার আজ এত আল্লাহর গোলাপ আমি এখন যা মনে চাই তাই বলবো এই চিন্তা কইরা বলতে গেলে পারি কতক্ষণ বলতে গেলে পারবো কিন্তু না আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বী আমাকে ইশারা করতেছে বয়ানে ওঠার আগে ইশারা করে নামার পর ইশারা করে এমন কোনো মুহূর্ত নাই মেসেজ দেয় হাফিজ সাহ তুমি এমন কথা বলো এমন কথা বলবা না এইভাবে বয়ান করো এইভাবে বয়ান করো না আমি আবার চিন্তা করি একটা যদি গায়ের জোরে বইলাই ফেলাই মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বী আমারে ধরে ফেলবে এই জন্য সহজ কথা রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউ্য়ালের কোন এক বছর কোন এক বছরের রবিউল আউ্য়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন আবার কোন এক বছরে রবিউল আউ্য়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন এক রবিউল আউ্য়ালে আসছেন আর এক রবিউল আউ্য়ালে গেছেন মাঝখানে সময় কত বলেন না কেন তেষট্টি বছর রহমতের নবী দুনিয়ার থেকে আসিয়া চলে গেলেন এমন একটা জায়গা আসছি মক্কা নগরী যেই মক্কার মানুষ ইতিহাসের নিকৃষ্ট খারাপ চরিত্র খারাপ এত খারাপ যেই খারাপের কোনো ভাষা নাই বলা দুনিয়ার সবাই জানে চা বড় বড় যুগ ছিল ওইটা কেমন খারাপ মক্কার মানুষের মতো অন্য অন্য দুনিয়ার প্রান্তে এত খারাপ মানুষ ছিল না এটাও বিবেকে ধরে না মসজিদের যার ঘর এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না বাহিরের লোকটা যত খারাপ হবে মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে কারণ পাশে মসজিদ কি আতুরের দোকানেরটা একটা গেরানো আছে। একলে শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর বাইতুল্লাহ বাইতুল্লা দিকে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সওয়াব। ইন্না আউওয়াল বাইতি মুজি আলিন-নাসি ল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়াহুদা আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন কোনো বাসিন্দা নাই জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইদুল্লাহ এমন একটা ঘর যেদিকে তাকাইলে স্বভাব এমন একটা ঘর যে ওর এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ হাজাল বালাদিল আমিন নিরাপদ শহর এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব পেয়ে যাবে একটা সেজদা যদি দেয় এক লক্ষ করবেন এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন বিস্তারিত জবাবের নির্যাস হলো এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোনো মুরব্বী নাই এদের কোন অভিভাবক নাই ঈশা নবী চলে গেছেন আর মাঝখানে কোনো নবী নাই সর্বশেষ রহমতের নবী সেন মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন মতো চলে যার পেছনে কোনো ডিরেকশন নেওয়ালা নাই গাইড দেওয়ার কেউ নাই তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না বেপরোয়া ভাবে চলে আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্সগুলো ঠিক করার জন্য যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন নগরীতে রহমতের নবী মক্কানগরীতে আসছেন আশাটাকে বাংলায় বলে শুভাগমন জন্ম মোবারক আরবিতে বলে নবী কি বলে মিলাদুন্নবী সংক্ষেপে কথা বলে যায় এক মিনিটে রহমতের নবীর সানে কয়েকটা শব্দ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে একটা শব্দ হলো মিলাদুন্নবী আর একটা শব্দ হলো সিরাতুলনী আর একটা শব্দ ওয়াফাতুল্নবী আর একটা শব্দ দাওয়াতুল্নবী এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না তবে সংক্ষেপে বলবো এই চারোটা শব্দ মিলাদুলনী সিরাতবী দাওয়াতুলনী ওয়াফাতুল নবী চার শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিলা আলমিনের বেলায় ব্যবহার হয় নবী দাওয়াতুল নবী ওয়াফাতুল নবী এই নবীর শব্দগুলো নবীজির শানের অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ইমান ছোট হয়ে যাবে সহজ কথা কোন দ্বন্দ্ব নাইতেলাফ নাই দূরত্ব দূর করেন সবাই এখন দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা দুইটা যত মধ্যে প্রধান এক শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে দুই এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙ্গে টুকরো করে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে তাহলে আমি শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা শরতে পড়ছি পড়ছি শরি পড়েছিলাম আল্লাহ পড়ছি না এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রয়েছে কয় শরোয় বড় অজগর বড় আপা সরে ওতে বড় না এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায় সেদিন আমাদের কথা বলি নাই আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি বুঝলে গেছেন না সারা রাত মোবাইলে আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি শোনাচ্ছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো শিং তার মাঠে পারে ডিম ঠিক নেই জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি بندگی تو نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے, ہے دنیا میں ہو دنیا کا دل نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے زندگی میں بندگی تر نا زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں بندگی کن بندگی বন্দি পে জন্দি শর্মিন্দি খারাপ লাগে আপনাদের এত সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন চিন্তা করা যায় সারা রাত্র বৃষ্টি সারা দিন বৃষ্টি হাঁটু সমান পানি এর মধ্যে আমার এই আয়োজন ওই যে শুরুতে বলেছিলাম বান্দা চাইলে হয় না আল্লাহ যা চায় তাই বান্দা বান্দা চাইছিল জমিনের নামের পারবে না। আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো ঠিকই নমরুদ কথা হয় নাই নমরুদের নাকের ডগায় আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন ঠিক নেই শুধু পাঠান নাই সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খত ঘন্টায় বাড়ি ভরে গেল ঠিক কাটটা হলো বান্দার টান আল্লাহটা ফেরাউন নামের বান্দা চাইল মুসা নামের গোলাম এই জমিনে আসতে দিব না শত শত বাচ্চাদের হত্যা করলো ওই ফেরাউন নমরুদ আল্লাহ ও ফেরাউন না আমি মুসারে যে তো পাঠাবই শুধু পাঠাবো না তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় আল্লাহ তাই করলেন লোহিত সাগরে চুবানি খাইয়া ধ্বংস হাইয়া গেল এজন্য বলি আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না এত সুন্দর বেহিস্তির বাগান সবাই আসতেও পারে না এখানে আসতে হলে কপাল লাগে কপাল টাকাওয়ালার অভাব নাই মক্কার হাজির বড় অভাব টাকা থাকলেই বাইতুল্লা যাওয়া যায় না যদি মাওলায় কপালে না রাখে মনে চাইলে বেহেশতের বাগানে বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন এই বাগানটার এখন এত দাম রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব মাফ হয়ে এত ক্ষতি মজলিস এখানে বসে যদি বান্দা দুই ফোটা চোখের পানি সারে মা বাবার জন্য দেশের জন্য ভাই বোনের জন্য পরিবারের জন্য মুসিবত থেকে হেফাজতের দোয়া করে কান্না করে বিদায় হ আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দিব দুনিয়া না আ দি না ফি না হাসান ইয়াগিয়া হাসান মুস্তাকিসি না দি না লফতি খা র বিংরুলু মে জান্নাতের সঠিক পথে যদি চলতে চাও উলামায়কেরামের সংসর্মে যাও বন্ধু বানাও সত্যবাদী রহমতীর নবী মক্কা নগরীতে যখন আর আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল এখন আর মন মতো চলা যাবে না অভিভাবক চলে আসলেন নবীজি এমন আদর্শ দিলেন মক্কার চরিত্রহীন মানুষগুলো এত খারাপ ছিল রহমতের নবীকে মাথার মুকট বানাইয়া যারা কালে মার রশি গলায় লাগাইয়া পথ চলা শুরু করলেন আল্লাহ তাদের মর্যাদা এত দিলেন আল্লাহ জিব্রাইলামিনকে বলেন লিস্টি দিলাম নবীরে গিয়া দেখায় দাও এই লিস্টিতে যাদের যাদের নাম আছে তাদের ঘোষণা নবী যেন দিয়া দেয় এরা বিনা হিসাবে জান্নাতি মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন এটা কি নতুন শুনলেন না আরো আগেও শুনছেন দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন আবু বকর ওমর ওসমান আলী সহ দরজন সাহাবা হরদিয়াল্লাহান হুমাজ মাইন এখন তারা ঘুমাইতে গেল নবী রবিভাবকত্বের নির্দেশ না মেনে ঘুমায় না এতদিন মন চাইলে ঘুমাইত মন চাইলে উঠতো খানা পাইলে খাইতো না পাইলে নাই ভালো মন্দ যাচাই করতো না এখন খানা খাওয়ার আগেই একটু চিন্তা করে হালাল না হারাম খানাটা মুখে দেওয়ার আগে দোয়া পরে বিসমিল্লাহি হিমা আলা বারাকাতিল্লা চলতে গিয়ে এখন মন মতো চলে না মদিনার নবী অভিভাবক হ্যা বলছে ডাইনে চলবা শূন্যক নজরটা নিচে রাখবা শূন্যক এত বড় বড় দামি সাহাবি এখন অভিভাবক মাইনা চলার কারণে নিজেরে কন্ট্রোলে চলে এখন ডাইনে চলে মনে চাইলেই মন মতো চলে না এখন নজরটা নিচের দিকে রাখে এখন নিজেরে বিনয় মনে করে চলে আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায়ে বসিয়াও এতটা আল্লাহর ভয় রহমতের নবীর সোআফাইয়া এতটা কন্ট্রোল রাষ্ট্র ক্ষমতা আবু বকরের হাতে রাজনীতির সফল নেতা রাজনীতির সফল শিক্ষক এখন আবু বাকার ওরে নবীর উম্মতের দল আবু বাকার বসে আছেন স্ত্রী একদিন ডাক দিয়ে কয় ও খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খাইতে মনে চায় আবু বাকার পুরা দেশের ক্ষমতা হাতে নিয়ে কয় বিবি ক্ষমা করে দাও মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই সুবহানাল্লাহ আসবে না বুঝেননি কথা পুরা রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে স্ত্রী মিষ্টি খেতে চায় বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই ভালো করে খেয়াল করেন এজন্যই তো বলি ইসলাম দিতে পারে শান্তি ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ ইসলাম এমন একটা ধর্ম শুধু মানুষ শান্তিতে থাকবে তা না হিন্দুরাও শান্তিতে থাকবে ইসলাম বিধর্মীদের শান্তি দেয় দেখছেন না এই যে আন্দোলনের পরে ওলামায়কেরা মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে ইসলাম আক্রমণ করে না জুলুম করে না সন্ত্রাসী কর্মকাণ্ড করে না বরং সন্ত্রাসী দমন করে ফেলে ইসলাম অকল্যাণ দূর করে ইসলাম অশান্তি দূর করে ইসলাম রহমতের নবীর সোয়ালাইয়া এমন তারা কন্ট্রোল হয়ে গেল এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে আমার পকেটে টাকা নাই আরে আবু বাকার বললেই তো টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও কি একটা টেলিফোনেই তো হয়ে যায় আবু বাকার বলে টাকা নাই কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে ও স্বামী আমার সেদিন আপনি বলছিলেন টাকা নাই মিষ্টি খাওয়াতে পারবেন না এখন আমি কিছু টাকা দিলাম এই টাকা দিয়ে আমার মিষ্টি খাওয়াই দেন আমগো বৌরা টাকা দিলে স্বামী খুশি না বেজার ভুলেও জিগেই তো না কইতো না খালি খা মাঝে মাঝে এরকম পারলে আনিস হ্যাঁ আবু বাকার বলে বিবি এই টাকা কই পেয়েছ বিবি ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিম সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য আবুবাকার বলে রে বিবি তো বুঝলাম আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা এই যে টাকা তুমি আলাদা করছো এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকেই টাকা কমাইয়া নিব

বন্ধু হওয়ার আগে একটা শর্ত আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দুই হাত উঁচু করবে কোন চালাক বাঙালি থাকলে দুইটা ফাও আলগি দিয়ে কইব চার হাত আল্লাহ আমরা আপনাদের থেকে বেশি ভয় করি আছে না নাই কিন্তু দুঃখ এখানে এমন আশেখে রসুন বসে আছেন ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই পরে নাই এসাও পরে নাই আশেক নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে গাঞ্জার বোতল নিয়ে তোড়ায় মদের বোতল নিয়ে তোড়ায় সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে মানুষ হত্যা করে সেও বলে আল্লাহকে ভয় করি যে টুপি দেয় না সেও কায় ভয় করি আমি টুপি হল বলে ভয় করি যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাখিয়া কই আল্লাহরে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় ভয় বড় কঠিন একটা সম্পদ এই ভয়ের নাম যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মোদাকি মোদাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে ছয়টা পুরস্কার দান করবেন আখেরাতে দুইটা পুরস্কার দান করবেন আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে এই বরকত পাবে কারা আগান যাকো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এখন যে বেনামাজি ওকে আল্লাহকে ভয় করি নামাজিও বলে ভয় করি দাড়িওয়ালা বলে ভয় করি দাড়ি সারাও বলে ভয় করি আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না উদাহরণ দিয়া বলি সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকেরে ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুণা কখনো করবে না অতএব যে বলে ভয় করি আবার গুনাও করে আসলে সে আল্লাহকে ভয় করে না এই ভয় মানে তাকোয়া এটার এত দাম যে দুনিয়াতেই ছয়টা পুরস্কার আল্লাহ দিবেন বলার সময় আমার নাই এই তাকোয়ার এত দাম আমার নবী যার কোনো গুণা সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ো হান নবী ওয়ালা তুতি ইলকাফিরি না ওয়াল মুনাফিক ও নবী আপনি আমার এত বড় মোহব্বতের দুনিয়ার সাব নবী মুসানবী ইসানবী সব নবী রসুল আমি আল্লাহ দা আলা আমি আল্লাহ নিজে হলাম আপনি মোহাম্মদের আশে

দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচাইবে নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন তার ঠিকানা হবে জান্নাতুল মাকওয়া আল্লাহর ভয় আজকে এত বয়ান এত বয়ান কির বৃষ্টি আর রৌদ্র গরম আর ঠান্ডা বয়ান বারো মাস তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান আবার মোবাইলে বয়ান কিন্তু আমল নামা শূন্য কেন যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ জানে না যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনা মা বাবারে কষ্ট দেওয়া গুণা এরপরও দেয় মিথ্যা কসম খাওয়া গুনা জানে করে গালি দেওয়া গুনা জানে তারপরও গালি দেয় গিবত করা গুনা জানে তারপরও গিবত করে অথচ বয়ানও শুনে বয়ানও শুনে বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত অমুক পীর সাহেবের ভক্ত তারপরও দাঁড়িয়ে রাখে না টুপি পরে না ও যুব এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বান্দা মুক্ত হতে পারবে না আল্লাহর ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই কিন্তু আল্লাহ ওয়ালা যারা ওলি যারা আউলিয়া যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহ তালা কোরআনও বলছেন নবী হাদিসেও বলছেন এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তা ও আছে আল্লাহর প্রিয় বন্ধু যারা এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া আর এক বচনে বোখারি শরীফে বলছেন ওলি এরা আল্লাহর বন্ধু এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন আউলিয়া কারা আউলিয়া অলিগুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না নাম ইমান আলী তা যাবে ইমান আছে না নাই ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না ঠিক ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ভালো করে বুঝে আল্লাহ বলে এমন একটা পুঁজি অর্জন করো আল্লাহর নিয়া ও বান্দা আল্লাহর ভয় অন্তরে জমাজে করবে সে গুণার থেকে নিজেকে গুটাইয়া রাখবে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না আল্লাহ ওয়ালা আলা যারা এদের সাথে লাইন লাগাও এদের নজরের মধ্যে বরকত আছে এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলযিনা আমানু ওয়া কানুন আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা এক নাম্বার নির্ভেজাল ইমান ইমানের মধ্যে শিরিকের গন্ধ নাই আমলের মধ্যে বেদা গন্ধ নাই এমন ইমান থাকবে দুই থাকবে ভয় আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা ওলামা তারা আল্লাহরে ভয় করবে সাধারণ মানুষ শয়তানের দোকায় ভইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় ভরিয়া কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না ঠিক সাধারণ মানুষ ধোকায় না। আসায় তাদের এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে চেষ্টা করবে গুণা সারতে চেষ্টা করবে গুণা সারতে আল্লাহ বলে এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব ছয়টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করবো নাম হলো ফোরকান নাম কি

ও দুনিয়ার উন্মতেরা আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে কলবের মধ্যে পাওয়ার এটাকে ভয় করো কারণ তারা চোখ দিয়ে দেখে না কলবের চোখ আল্লাহ ওই তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না খারাপ লাগতেছে এত সুন্দর বরকতের দোয়া থুইয়া বাড়ি যাইবেন আমি ঘুসাই নিতেছি আর অল্প টাইম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিতেছেন হঠাৎ করে অপ্রাসঙ্গিক একটা শব্দ ওমর বলে ফেললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল কয়বার তিনবার বললেন তিনবার মানে ও সারিয়া পাহাড় ও সারিয়া পাহাড় ও সারিয়া পাহাড় সারিয়া নামের বান্দাকে ওমর মোর বলতেছে পাহাড় পাহাড় তা সারিয়া কই ও মোর যেখানে খুদ্বা দেয় সেখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে অপ্রাসঙ্গিকভাবে বলে ফেললেন সারিয়ারে ভরে জিগ্ন হইল তুমি শুনছো না পাশে বইয়া বললে যেভাবে শুনিও ওইভাবে শুনছো তা কি ওমর গায়েব জানে গায়েব জানে গায়েবের মালিক কেফিস আপনিই বলে দান আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র কে জানেন একমাত্র আমার আল্লাহ জানেন গায়েব তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও শত্রু আসতে পারবে না এক দিক দিয়া শত্রুর মোকাবেলা করো ওমর কেমনে দেখলেন আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো ফেরাসাত আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে কিসের কারণে বলেন তাকো আমানি আল্লাহর ভয় এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন এই তাকুয়ার কারণে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনা করবে না গুনা যদি হইয়াও যায় তওবা বা করতেও দেরি করবে না ও আল্লাহর বান্দা অমরে ফারুক রদি আল্লাহ তানহু ঈদে খেলাফতে আছেন চেয়ারে বসা আছেন এই খেয়াল করেন একদিন বিবি কয় ও স্বামী আমার খলিফাতুল মুসলিম আপনি খেলাফতের দায়িত্বে আছেন ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল আনহুকে দিলেন কয় বাজার ঘাট তেমন লাগবে না এই দুই একদিন পরে ঈদ আসতেছে বাচ্চার কিছু কাপড় চুপুর লাগবে কিছু ব্যবস্থা করেন ওমর বলে আমার কাছে টাকা নাই ভাই আপনি বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন খেয়াল করছেন কথাটা কয় মাসের বকে আনা অগ্রিম খেয়াল করেন ভালো করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লাগলেন ও আবু ওবায়দুল জার্রা আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও চিঠি লেখা পাঠায় দিলেন বার্তা বাহক চিঠি নিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আবু ওবায়দুল জার্রা রদি আল্লাহ তাকে যখন চিঠি দিলেন আবু আবায়েদায়বনুল জাররা চিঠি পাইয়া শোখের পা নি ছেড়ে কান্না শুরু করলেন কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন অমরের দরবারে হজরত অমর চিঠি পাইলেন তাকে তো আর আনলেন না চিঠিতে দেখে ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে দুইটা আবু ওবায়াতা ইবনুল জাররা লাগছে খনিফাতুল মুসলিমী আপনি অর্ডার করলেই তো আমি মানব তবে আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন আমি রসুলের সাহাবি আল্লাহর ভয় দুইটা প্রশ্নের জবাব আমার দেন আমি অগ্রিম বেতন দেওয়ার আগে আপনি খলিফা আপনি অর্ডার করবেন দিব তবে আমার দুইটা জবাব আপনি দেন এক নাম্বার প্রশ্ন আমি যে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিব আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি কিং কর্তব্য বিমূর হয়ে চোখের পানি ফেলে কানতেছেন আবু বায়ারাকে অর্ডার করেছি আমি খলিফা অর্ডার করলেই তো দিবে আমি মন্ত্রী টেলিফোন করেছি অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে কিন্তু না ইসলাম এবং ধর্ম রসুলের আদর্শ এত সুন্দর গোলাম মালিকের প্রশ্ন করবে বে ইনসাফি করার কোন সুযোগ না অমরের প্রশ্ন করলেন এক মাসের অগ্রিম যে বেতন নিবেন আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি আছে দুই নাম্বার প্রশ্ন ও খলিফা আপনি যে এই সরাও যাও 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 আস্তে আস্তে সরে সরাই ভাইরা আমার প্রশ্ন কয়টা করছে বলেন না কেন দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন খলিফাতুল মুসলিমিন হযরত বল কাগজটা পাইয়া দেখে দ্বিতীয় প্রশ্ন আবু হবার বলতেছেন ও খলিফাতুল মুসলিম আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইতেছেন বলেন আপনি আজকে খলিফা আছেন আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দে বুঝেননি কিছু কি বুঝেন ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায় সেই ওমর এত কঠিন প্রশ্ন এক নম্বরে আপনি এক মাসের অগ্রিম বেতন চাইলেন বাসবেন কিনা গ্যারান্টি দ্বিতীয় আপনি আজকে চেয়ারে বসে আছেন ক্ষমতার মালিক আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে আগামী মাসে চেয়ারে থাকবে না জহুরের আগে চলে যাবেন গ্যারান্টি নাই অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব হোমর চিঠি ভাইয়া কান্নায় বিভ হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে মালিক তুমি কত দয়াময় আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি শয়তানের ধোকায় পরে কত দাড়ি কাটছে কত নামাজ সারলাম আল্লাহ আজকে থেকে তওবা করলাম মরিয়া গেল আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামা একেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ব ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরালের মা বোনেরা ব্যবসায়ী ভাইরা জীবনে যত মিথ্যা বলছেন তও বা করেন মনে মনে আর মিথ্যা বলবেন না গালি দিবেন না কারো বিরুদ্ধে যাবেন না কিবদ করবেন না নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন নামাজি বানাবেন পর্দাওয়ালা বানাবেন কোরআন তেলাওয়াত শিখবেন শিখাবেন নবীর তরিকায় নামাজ পড়বেন পড়াবেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যুব যদি মুনাফেকি না থাকে অন্তর যদি তৈরি হয় তওবার জন্য যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেল নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপর চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন নবীর তরিকা মেনে চলবেন তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام وعلى سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام، وديار مالي. দূরতের নজর দিয়ে তাকায় দেখি আমরা গুনার নিয়ে আপনার দরওয়া যায় হাজির কত কত ব্যবসায়ী পর্দার আরালের মা বোনেরা কত যুব কত ছাত্র ভাই আমরা তওবার নিয়তে হাত তুলেছে রে আল্লাহ আমরা আর গুনা করব না গুনা নিয়া কবরে যাব না দুনিয়ায় সইতে পারি না কোনো কষ্ট গুনা নিয়া কবরে গেলে কেমনে সহ্য করবো তো বা করেছি আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরমর্ষমিয়া নবীর তরিকায় আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত মজবুত হইয়া নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদ্কাকারী দের কবুল নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে শান্তির জিন্দি দান করেন মুসলমানের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ লেবানানে মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ সারা দুনিয়ার মুসলমানদের আপনি অভিভাবক সারা কেউ নাই মেহরবানি করে মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তি শান্তির দেশ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন ওলামায় আহলে হকের এক নেক হয়া কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন তাকুয়াওয়ালা জিন্দেগি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদ দেম আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে না আয় আল্লাহ আপনিও বান্দাদের ভুলিয়া যাইবেন না গুনাহের কারণে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনটা দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ এলাকায় যারা মেহরবানি করে শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দান্ল পানি বন্যা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেনাল পরিবার নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করে নল্ল আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবা আদব বলা বাধ্যগত বানায় দেন ছাত্রদের শিক্ষকের বাধ্যগত আদব বলা বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় পরস্পরে হক আদায়ের তৌফিক দান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন খেদমতে যারা আছে ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন কেরামদের ইজ্জত বাড়ায় দেন আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন এলে মহিলে মহিক মত আমলে বরকত দান করেন আয় আল্লাহ ওলামা তোলা বা উম্মতের অন্তরে মোহাব্বত দেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে মাকাম জান্নাতে বাড়ায় আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা ও নাই কে যেন বাবা হারায় কে যেন মা হারাও কে যেন সন্তান হারা সহায় কে যেন ভাই হারাও সহায় আয় আল্লাহ এক বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চেয়েছেন তার ভাইকে হারিয়ে ফেলেছে আয় আল্লাহ জানি না ইদানিং বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র হারায় যায় না জানি কোন চক্রান্ত চলতেছে আপনি তো ভালো জানেন কুদরতের দ্বারা চক্রান্তকারীদেরকে আপনি হেদায়তের দৌলত দান করেন আয় আল্লাহ সবার জীবনের নিরাপদ ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ মায়ের কোলে সন্তানকে ফিরাইয়া দেন আল্লাহ জারা দুনিয়ায় নাই কবর জান্নাত বানায় দেন ও সন্তানেরা মা বাবার জন্য কি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি চেয়ারে বসতে পারো না টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে কবরে রেখে তুমি আরামে কেমনে ঘুমাও ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ নে ময়দানে কারাইয়া তিল আল্লাহ গুনার কারণে তিলটা পাথর চোখে পানিও নাই এমন একটা রাত্র নাই যে বাবা টেলিফোন না করে খবর নিছে এমন একটা রাত্র নাই যে মা টেলিফোন না করে ঘুমায় কিন্তু যার মা নাই বাবা নাই তারে আর রাতে খবর নেওয়ার কেউ টেলিফোন আর করে না ও আল্লাহ যে মারে না বাবার চেহারা দেখতে পারে না কলিজা ভরা ব্যথা ওই কত মা বাবা জীবন ভর কষ্ট করে আমাদের এই গরিবী হালাতে মানুষ বানাইছে মায়ের মনে চাইতো ফল খাবে টাকা ছিল না কিনার মতো বাবার মনে চাই তো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকা নাই কিনার মতো ও সন্তান কি লাভ হবে যেই মা বাবা আফসুস করে খাইতে পারলো না তারা সাদা কাপনের প্যাকেট হয়ে চলে গেল ওই মা বাবারে আর চাইলেও ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে না তবে কি বাবা মাছ দিতে না পারলেও ফল দিতে না দুই চোখের পানি কি দিতে পারবা পারলেও না ওরে চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না হাড্ডা বাড়াইয়া দোয়া চাও ওই বাবার কথা কি মনে পড়ে না আজকে কেমনে কবরে শোয়াইয়া রাখছো ওরে মা তোমাকে আমাকে পিছানায় ঘুম পাড়াইয়াও আবার ঘুমের মাঝে কয়েক বার আইসা গোপনে খবর নিতেন আমার মা মশারি টানায় দিতে আজকে ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছ রে সন্তান ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই আল্লাহ তার বরকতে সবার দিলের তামান্না কবুল করে সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের পরিবারে শান্তি দান করে আয় আল্লাহ ও যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেয়া হারাইয়া গেলে আর না ওরে বা বাসায় গিয়া যদি মাকে পাও মাকে বলিও মা আজকে ওয়াজের ময়াদানে কত যুবকের চোখে পানি দেখলাম আমার চোখে কেন পানি নাই মনে হয় গুনার কারণে আমার উপরে আল্লাহ বেজার মা জীবনে কত বাজে কথা বলে তোমারে কষ্ট দিয়েছি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আমি আর বেয়া করব না মা তোমার এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে মাথায় হাত দিয়া বলবে বাবা আমি মা তোর উপরে খুশি হয়ে গেলাম আর সে আজিম পর্যন্ত খবর পৌঁছে যাবে রে সন্তান ওই মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদুবি করিও না করিয়া থাকলে ক্ষমা নাও আল্লাহ তা আমাদের সবাইকে দিনের খাদে দেন আর আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন কামনের আগ্রহ বাড়ায় দেন